শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের নদিয়ার শ্রীচৈতন্যের পুণ্যভূমি সেখানে এসেছিলেন, যে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন মানুষ ভোট দিতে পারেনি, বেছে বেছে হিন্দু ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি। তার প্রতিবাদে তিনি সেই মানুষগুলোর সঙ্গে দেখা করতে এসেছিলেন, সেই গণদেবতাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তা আসার পথে তৃণমূলের কিছু হার্মা পুলিশের সহযোগিতায়, গাঙ্গাপুরের ওসি অনুপম ঢালির সহযোগিতায় তার পথ আটকে এবং তাকে অসভ্য ভাষায় গালি গালাজ করেছে। আমরা এই ঘটনার প্রতিবাদে পশ্চিমবাংলার জননেতা শুভেন্দু অধিকারীর পথ অবরুদ্ধ করবার প্রতিবাদে আজকে ফুলিয়া পুলিশ ফাঁড়ি ঘেরাওয়া করলাম। কারণ শুভেন্দু অধিকারী এমন একজন মানুষ, এমন একজন নেতা, যিনি পশ্চিমবাংলার নিপীড়িত বঞ্চিত মানুষের একমাত্র অবলম্বন। তাকে পথ রুদ্ধ করার সাহস কি করে হয় পুলিশ প্রশাসনে? আমরা বলছি অবিলম্বে এই তৃণমূলের দলদাস পুলিশ অফিসার অনুপম ঢালিকে বরখাস্ত করতে হবে, সাসপেন্ড করতে হবে, সেই সঙ্গে অনুপম ঢালিকে গাঙ্গাপুর থানা থেকে সরাতে হবে। এটা আমাদের দাবি এবং নদিয়া জেলায় যাতে আগামী দিনে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানোর সাহস কেউ না পায়, তার জন্য সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানালাম এবং পুলিশকেও সতর্ক করলাম যে শুভেন্দু অধিকারীর এর পরের দিন অবরুদ্ধ করতে গেলে তার পরিণতি ভয়ঙ্কর হবে। এই আবেদন আমরা জানিয়ে আজকে ফুলিয়া যে পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়ি ঘেরাও করে রেখেছিলাম। এক ঘন্টা ধরে আমরা প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করলাম। শুভেন্দু অধিকারী ছিল।